একটা জিনিস যেটা আমরা যারা জানি তারা তো জানি, যারা জানে না তাদের উদ্দেশ্যে, যে কোনো জিনিস তুমি দিচ্ছ কোনো এখানের মধ্যে মানে এমন তো জিনিস না যেটা কোনো জিনিসটি ডুপ্লিকেট পিস, প্রত্যেক পিস অরিজিনাল, কোনো চিন্তা নেই। আচ্ছা দাঁড়াও, কেউ যদি 1000 পিস নিয়ে যায় তার মধ্যে একটাও ডুপ্লিকেট বেরোবে না, গ্যারান্টি। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই রত্নসাগর। তো চলে এসেছি আছে দাদার কাছে নতুন একটা আপডেট নিতে। তো তোমাদের বিভিন্ন ধরনের জিনিস দেখাবো যেগুলো নতুন স্টক ঢুকেছে, তার কি প্রাইস আছে, তোমরা কিভাবে আসবে, যেভাবে তোমরা সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো। এছাড়াও একটা ফেসবুক পেজ আছে ঘুরে দেখো কলকাতা, যার লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকে, অবশ্যই দেখো আর এইভাবেই সাপোর্ট করো, ফলো করো সেখানে। চলো লেট করবো না, কথা বলে নেবো দাদার সাথে, তোমাদের জানাবো কি স্টক এসছে আর কি বা প্রাইস আছে। চলো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে শপের ওনার বসে আছে, একটু কথা বলে নেওয়া যাক। তো দাদা, সবার আগে ওয়েলকাম টু আমার চ্যানেল ঘুরে দেখো কলকাতা, কেমন আছো তুমি? ভালো আছি। তো দাদা, সবার উদ্দেশ্যে তোমার দোকানের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দেবো। রত্নসাগর 9231159832। আচ্ছা, হোয়াটসঅ্যাপ রয়েছে? এটা তো হোয়াটসঅ্যাপ রয়েছে। আচ্ছা, আর অ্যাড্রেস বা ল্যান্ডমার্ক কি রয়েছে? হাতিবাগান টোল, 150 বছরের পুরনো জায়গা, আর সামনে যদি ডালিমতলা স্টপেজ রয়েছে। আচ্ছা, বা হাওড়া বা শিয়ালদা থেকে গেলে ডালিমতলা স্টপেজে নামতে হবে? হাতিবাগান বা খান্নায় নামতে হবে। কিছু কিছু বাস আছে যেগুলো এখানে, যেমন 217 একদম ডালিমতলা স্টপেজে আমাদের দোকানের সামনেই নামিয়ে দেবে, হাওড়া থেকে এলে ডাইরেক্ট। আচ্ছা, শিয়ালদা থেকে ম্যাক্সিমাম গাড়ি যেগুলো খান্নার মোড়ে নামছে নেবে, হেঁটে 1 মিনিটও না। আচ্ছা, আর দাদা আগের বার এই ব্যাক টু ব্যাক তোমার ভিডিও একটার পর একটা আসছে, তার ফিডব্যাক তুমি কিরকম পাচ্ছ? ভালো ফিডব্যাক, অনেকেই ফোন করে, অনেকে অনেক কিছু জানতে চায়, নতুনত্ব কেনার থেকেও জানার লোকের সংখ্যা বেশি, যাদের যাদের আমি সুযোগ পাই বলে দিই, হেল্প করে দিই সব রকম ভাবে। একদম। আর দাদা, বহু লোকটা বাংলাদেশ থেকে তোমাকে দেখে বা তারা চায় যে কিছু নিতে, অনেকে কমেন্টও করে, তো তাদের উদ্দেশ্যে কি বলবে? কিছু বলার নেই, বাংলাদেশে আমার মাল অনেকবারই গেছে, তো এখন বাংলাদেশে একটু আমাদের ইন্ডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক খারাপ যাচ্ছে বলে পার্সেলে একটু প্রবলেম চলছে, না হলে পার্সেল যেতে পারে। আচ্ছা, আর যদি কেউ এসে ধরুন কেনাকাটি করতে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাদের জন্য কোনো বাউন্ডেশন আছে মানে এত টাকা নিতে হবে? না না না, কোনো সে 1 টাকা জিনিসও নিতে পারে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আজকে আমাদের কি দেখাচ্ছ? আমাদের এখানে যা যা দেখছি এগুলো সব নতুন নতুন স্টক ঢুকেছে, নতুন স্টক, এটা একদম নতুন, পুরোনো গুলো তো কিছু কিছু আছে, কিছু চলে গেছে, নতুন এগুলো যা যা এখানে বার করেছে এগুলো সব একদম নিউ, নিউ স্টক যা যা দেখছো। নতুন স্টপাজে একটা ছোট লট এসছে, একটা গোমেদ এসছে, ক্যাটসাই এসছে, হিরে ডায়মন্ড এসছে নতুন, এবং সব কটাই মানে এসআই ভিএস কোয়ালিটি, উচ্চ কোয়ালিটি সব, মানে এখানে যে স্টকটা আছে পুরোটাই নতুন, একদম নতুন। জারকন এসছে, ফিরোজা এসছে, এখানে স্টার রুবি এসছে নতুন, তার সঙ্গে এমনি রুবিও এসছে, এখানে আবার টাইগার আই একদম শেষ হয়ে যাচ্ছিল প্রায় আবার এসছে, একদম। এখানে তো আরো অনেক কিছু আছে, অক্স ব্ল্যাক, কোরাল, ব্রাজিল পান্না বিভিন্ন টাইপের, এটা হচ্ছে একদম জাপানি কোরাল এইটা। আচ্ছা, তো এগুলোর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, মানে এগুলো সব কি নতুন এসছে? নতুন এসছে, এখানে সব যেগুলো লোকে খুব চাইছিল সেটা হচ্ছে অরিজিনাল অস্ট্রেলিয়ান ওপাল, ওপাল এসছে প্রচুর, একদম সব ফায়ার ওপাল বিভিন্ন টাইপের, এবং খুবই একদম জেনুইন জিনিস, খুবই সস্তায়। আর আর একটা জিনিস যেটা আমরা যারা জানি তারা তো জানে, যারা জানে না তাদের উদ্দেশ্যে, যে কোনো জিনিস তুমি দিচ্ছ কোনো এখানের মধ্যে মানে এমন তো জিনিস না যেটা কোনো জিনিসটি ডুপ্লিকেট পিস, প্রত্যেক পিস অরিজিনাল, কোনো চিন্তা নেই। আচ্ছা, কেউ যদি 1000 পিস নিয়ে যায় তার মধ্যে একটাও ডুপ্লিকেট বেরোবে না, গ্যারেন্টি। ঠিক আছে। তো বন্ধুরা, কথা তো হতেই থাকবে যে নতুন স্টকটা ঢুকেছে সেটা কি দাম যাচ্ছে, কিভাবে কি কি আছে, স্টক আছে আমাকে একটু একটু দেখিয়ে দেবে কি কি কিরকম আছে? প্রথমে এটা দেখাচ্ছি, এটা অরিজিনাল সিলনি মুনস্টোন। আচ্ছা, অরিজিনাল সিলনি মুনস্টোন, এটা নতুন স্টকটা একদম ঢুকেছে। এই কি প্রাইস রেখেছো? এটার দাম হচ্ছে 300 টাকা, 300 টাকার অতি, 300 টাকার অতি। ঠিক আছে, আমাদের কিন্তু মুনস্টোন সেই আগের মতোই 20 টাকার অতিরও রয়েছে। আচ্ছা, ওগুলো সব রয়েছে? ওগুলো অরিজিনাল, প্রত্যেক পিস রয়েছে এবং ভালো স্টক রয়েছে, কোনো চিন্তা নেই, মানে যা যা ছিল সেগুলো রয়েছে একদম, আর এগুলো নতুন, নতুন। আবার বলে দিই, অনেকে এসে আমাদের এখানে এই ভিডিওটা দেখে এসে বলে, আমি ভিডিওতে দেখছি দোকানটা খুব বড় মনে হচ্ছে, একটু যেন ছোট মনে হয়। তো আসলে এই ছোটর জন্যই আমি সব মাল একসঙ্গে দেখাতে পারছি না, জায়গাটা ছোট তো আর স্টক অনেক বেশি, তো এই জন্য যতগুলো নতুন নতুন স্টক আমি তার কিছু কিছু স্যাম্পল রেখে দিয়েছি সামনে। একদম দাদা। তো দাদা, নেক্সট দেখো।
এটা হচ্ছে অরিজিনাল অস্ট্রেলিয়ান ওপাল, প্রত্যেক কটার মধ্যে ফায়ারিং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, জানি না ভিডিওতে কতখানি আসছে ভেতরে ফায়ার গুলো, রেড নীল বিভিন্ন রকম লাইট বেরোচ্ছে ভেতর দিয়ে, প্রত্যেক পিছে বেরোবে। ঠিক আছে দাদা, নেক্সট টাইগার আই তো ছিলই, যারা ক্যাটসাই করতে পারেন না বা একটু মান সম্মান বা নিজের ওয়েট বজায় রাখার জন্য 10 টাকা করে, মাত্র 10 টাকা। হ্যাঁ, এটা কি আছে দাদা নতুন এরকম? যে হচ্ছে স্টার রুবি, স্টার রুবি নতুন ঢুকেছে, এটা হচ্ছে নতুন ঢুকেছে রুবি, এটা একটু উঁচু কোয়ালিটির রুবি ঢুকেছে নতুন, এটা হচ্ছে নতুন ঢুকেছে এমেথিস্ট। দাদা কি প্রাইস রেখেছে আমাকে একটু জানাবে? এই এমেথিস্ট পেয়ে যাবেন, আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে এমেথিস্ট 25 টাকা। জাপানি কোরালের কি প্রাইস আছে? জাপানি কোরাল তো আমাদের থেকে নিয়ে অনেকে অনেক রকম দামে বিক্রি করে, ওই জন্য দামটা মনে হয় ভিডিওতে না ডিসক্লোজ করে এটা বেটার। দাম বলছি না, বলেই তো দিলাম, বুঝেনি। ঠিক আছে, নেক্সট। তো এগুলো রয়েছে বিভিন্ন রকম পান্না, এই পান্নাগুলো দেখে নিন ভালো করে, এগুলোকেই সিঙ্গেল পিস করে বা আলাদা করে রেখে আমাদের কলম্বিয়ান বলে বিক্রি হয়। এগুলো কিন্তু কলম্বিয়া নয়, অরিজিনাল কলম্বিয়া আমি বার করিনি। আচ্ছা, তো এগুলো কলম্বিয়া বলে চলে, দেখে নিন পিসগুলোকে, আমি এগুলো মোছা নিই ভালো করে। এগুলো কলম্বিয়া বলে চলে, কলম্বিয়া হলের দাম প্রচুর, কিন্তু আমাদের এগুলোর দাম অনেকটাই অনেকই সস্তা। মানে দাদা একটা কথা হচ্ছে, সেটা শুধু পাথর অথেন্টিক হলে হবে না, যে জিনিসটা দিচ্ছে সেটাকে অথেন্টিক হতে হবে। মানে আমি চাইছি, মানে এই পান্না তুমি দিয়ে দিলে ওই পান্না, তাহলে তো মুশকিল, তাহলে তো মিথ্যা কথা হয়ে গেল। দামটারও ডিফারেন্স হয়, কাজটা মানে জিনিসটাও এ হয়, হয়তো পাথরটা অথেন্টিক বাট ইনফরমেশন যেটা লাগে মানুষের, যেটা জানার দরকার, যেটা নিতে এসেছে সে নিয়ে গেল অন্যটা, সেটাকে ভেবে সেটাও তো ভুল, লোককে ভুল বোঝানো। অরিজিনাল পোকরাস নীলা একটা নির্দিষ্ট দাম হয়, কেউ যদি বলে একদম সস্তায় দিয়ে দেবো, তার মানে বুঝে নিতে হবে সবাইকে কি হচ্ছে। একদম একদম, মার্কেটে এরকম ভাবেই চলছে। এগুলো ক্যাটসাই, প্রত্যেক কটা আই খুব সুন্দর সুন্দর আই, সত্যি তোমরা যখন জুম করে দেখাচ্ছি দেখো প্রতিটা কিন্তু রিফ্লেক্ট করছে এরকম। নেক্সট, নেক্সট হচ্ছে এটা গোমেদ, একটা সুন্দর গোমেদ রয়েছে এখানে। আচ্ছা, সব সিলনি বলেই চলে মার্কেটে। আচ্ছা, এগুলো একটা সিট্রিন রয়েছে প্রচুর, টোপাজ, টোপাজ এর মার্কেট নেম টোপাজ। কি প্রাইস রেখেছো দাদা এগুলোর? এই সিট্রিনের প্রাইস রয়েছে আমাদের কাছে, আমি হোলসেল দাম বলছি 40 টাকা, 40 টাকা থেকে। হ্যাঁ ঠিক আছে, নেক্সট। নেক্সট ডায়মন্ড রয়েছে, ডায়মন্ড বিভিন্ন কোয়ালিটির রয়েছে, এই দেখুন জিআইএস সার্টিফিকেট একটা, এটা হচ্ছে একটা জিআইএস সার্টিফিকেট, পেছন দিকে তার ডিটেলস লেখা আছে, এটা যদি খোলা হয় এর মধ্যে আরো অনেকটা ডিটেলস পেয়ে যাবেন। একদম, মানে কত ক্যারেট, কত কি কোয়ালিটি, তার ডিটেলস সব এই দিকটা লেখা আছে, দেখুন দেখলে বুঝতে পারবে। একদম একদম, কালার দেখুন, ই কালার, অনেকটাই উঁচু কালার, অনেক উঁচু কোয়ালিটির পিস, সব এখানে রাখা আছে, সামনে পিসটা এখানে রাখা আছে। তো আরো এরকম আরো অনেকগুলো পিস আছে, কোনোটা সার্টিফিকেট করা, কোনোটা সার্টিফিকেট রেডি নেই, তো সার্টিফিকেট নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তার কারণ প্রত্যেক জিনিস অথেন্টিকেট, কেউ যদি চায় নিজের সার্টিফিকেট বানিয়ে নিতে পারে, কেউ যদি চায় যে সার্টিফিকেটের দরকার নেই করলো না, তার ব্যাপার, সার্টিফিকেটও বেশ ভালো দাম পড়ে। আর এইটুকুনি বলে রাখি, জিআইএ হচ্ছে আমাদের গোটা ইন্ডিয়ার সব থেকে টপ রেটেড একটা ল্যাব, তো তার সার্টিফিকেটের উপর কোনো সার্টিফিকেটই হয় না। একদম একদম। তাছাড়া দাদা আমি দেখতে পাচ্ছি সামনে যেটার মার্কেটে খুব ডিমান্ড, যে ব্রেসলেট, তো সেটা একটু বলে দেবে কি আছে? এই ব্রেসলেটের কথা বলছো? একদম,
এটা হচ্ছে নজর লাগার জন্য, ছোটখাটো হাওয়া বাতাস লাগার জন্য এই ব্রেসলেটটা পরে অনেকে, তো খুব কাজ দেয় একদম। আর ব্রেসলেটের কি প্রাইস আছে তোমার কাছে? আমাদের ব্রেসলেটের প্রাইস স্টার্টিং হচ্ছে 400 টাকা থেকে, 400 থেকে স্টার্ট, কিন্তু সব ন্যাচারাল। আচ্ছা, আর এই মুহূর্তে যে সামনে যে ব্রেসলেট গুলো দেখতে পাচ্ছি, এগুলো মোটামুটি কিরকম ধরনের রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে? মানে যেরকম ধরে নিই কি কি আর কি ইয়ে আছে? 400 থেকে স্টার্ট হচ্ছে রেঞ্জ বললাম, আর 400 থেকে 600-র মধ্যে সব রয়েছে, ঘুরছে 400 থেকে 600-র মধ্যে। আর প্রতিটা জিনিসই অথেন্টিক? সব সব ন্যাচারাল, প্রত্যেক জিনিস অরিজিনাল। ঠিক আছে, আর ধরো কেউ যদি চায় যে আমি এই জিনিসের ব্রেসলেট পরতে চাই, সেটা কি এখান থেকে বানিয়ে দেওয়া সম্ভব? টাইম লাগবে, বাট হবে যদি সময় সময় থাকে আমার, একটু পাওয়া যাবে, সব পাওয়া যাবে। ঠিক আছে, সব রকম ডিজাইন, এই দেখুন একজন লকেট বানিয়েছে দুটি পাথরের, সব ন্যাচারাল পাথর এগুলো। আচ্ছা, পেন্ডেন্ট এদিকে আরো আছে দেখুন, এদিকে একটা, ওদিকে একটা রাখে রেখেছি এমনি, এগুলো আমরা বানাইনি, এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, কিন্তু এই দুটো আমাদের বানানো। আচ্ছা, তো দারুন। সব থেকে বড় কথা, যেটা নিয়ে খুব মার্কেটে চাহিদা, ব্রেসলেট দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু স্টক। এখানে যে স্যাম্পল গুলো রাখা আছে, অনেকেই মার্কেটে 1200-1500, তারপর হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু ভালো দামি জিনিসগুলো চলছে। তো যারা ব্রেসলেট নিয়ে আমাকে কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো যেগুলো দেখছি ওগুলো তো আছে, আরও আছে যেটা এখনো বের করা সম্ভব হয়নি। তো দাদা, যেটা এত কিছুর মধ্যে যেটা খুব চোখে লাগছে সেটা হচ্ছে এই পাথরটা, যেটা আমি ফার্স্ট টাইম আমার এখানে দেখতে পাচ্ছি, এটা কি আছে? ওটা হচ্ছে স্টার রুবি। আর এটা রুবি পড়তে পারে না, একটু কম পয়সা রুবি, তার সঙ্গে অনেকের ব্লু মানে নীলার কম্বিনেশন প্রয়োজন পড়ে, রাহুর কম্বিনেশন প্রয়োজন পড়ে, এরকম কম্বিনেশন যখন রবি প্রয়োজন পড়ে কারোর, তখন এটা ধারণ করায়। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে 9টা গ্রহের মধ্যে 2টো ছায়া গ্রহ, বাকি যে 7টা গ্রহ আছে সেই 7টা গ্রহের মধ্যে 4টে তো ভালো গ্রহ আর 1টা হচ্ছে মধ্যম গ্রহ। মধ্যম গ্রহ মানে হচ্ছে রবি, রবি হচ্ছে 50% ভালো, 50% খারাপ ফল দেয়, একদম জাস্ট মিডিলে বসে রয়েছে। ওই জন্য রবি খুব ভাইটাল গ্রহ, রবির যখন কম্বিনেশন প্রয়োজন পড়ে তখন স্টার রুবি দেওয়া হয়। এটা সবার জন্য নয়, কিন্তু যার প্রয়োজন পড়বে তার জন্য। আচ্ছা, আর এখানে এটা ছাড়া যে এটার কি কাজ দাদা, এইছো যেটা তুমি প্রথমেই দেখালে, যেটা এটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস, এটা হচ্ছে শুক্র, মেইনলি শুক্র, শুক্রের সঙ্গে আরো বিভিন্ন রকমের কম্বিনেশন, যারা যাদেরকে ধরুন অ্যাস্ট্রোলজার বলেছে ডায়মন্ড পড়তে, কিন্তু একটা ভালো ডায়মন্ডের ভালো দাম, তখন তারা তার বদলে ওপাল পড়তে পারে, কারোর অ্যাট্রাকশনের প্রয়োজন, এমন কোন তারা সেক্টরে রয়েছে, এমন কোন কাজ করছে যেখানে লোকের অ্যাটেনশনের প্রয়োজন, সেখানে তারা এটা নিতে পারে। তো একদম এসব বিভিন্ন কারণে নিতে পারে, ওপাল ওপাল বিভিন্ন কারণে পড়তে পারে। ঠিক আছে দাদা, যেটা যা যা স্টক ছিল মোটামুটি সব তো দেখলাম, আর যেগুলো বললে যেগুলো তোমার কাছে দেখাতে পারেন সেগুলোও আছে, তাই তো? সব রকম আছে, আর যা চাইবে মোটামুটি আছে, যেটা নেই ফোন করে বললে আমি আনিয়েও দিতে পারবো, সোর্স আছে সব জায়গাকার, যেটা কেউ আনতে পারছে না সেটাও আনোয়ার চেষ্টা করব, ফেরেও যাবো হয়তো। একদম। আর দাদা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, মানুষ শুধু কিনতে আসে না বা দেখে বিশ্বাস করে তো আসে, তো যেটা যার দরকার আমরা সেটাই পাবো, তাই তো? মানে সিলোনিস বলে সিলোনিসই পাবো। একদম একদম, এইটার জন্যই তো এরকম এখানে আসে, দূর দূর থেকে ছুটে আসছে এটার জন্যই, যে যেটা আমি যেটা সে চাইছে সেটাই পাবে, না হলে বলবো নেই, কিন্তু কখনোই ভুল জিনিস পাবে না। এটা হবে না 200 টাকাটা 2000 টাকা হয়ে যাবে না? হ্যাঁ, চলছে মার্কেটে এরকম চলছে, অনেক জায়গায় শুনছি, খবর আসছে, আবার শুধু তাই না উল্টোটাও হচ্ছে, আবার কেউ অরিজিনাল জিনিস, কোনো আমার জায়গায় বলছি না, কেউ অরিজিনাল জিনিস কারোর থেকে কিনে নিয়ে গেছে আর একজন তাকে সেটা ডুপ্লিকেট বলেছে, আমার কাছে যখন নিয়ে এসছে আমি বলছি না তো এটা তো অরিজিনালই, যার কাছ থেকে নিয়ে আপনি নিয়ে থাকুন এটা অরিজিনাল, তো বলছে না আমি তো আরেকজন বলেছে ডুপ্লিকেট, তো এরকমও চলছে, মানে মার্কেট পুরো কনফিউজ হয়ে আছে, শুধু এইটা নয় অ্যাস্ট্রোলজির দিকে কনফিউজ হয়ে আছে, কে ভালো কে খারাপ, ডাক্তারের দিকে, উকিলের দিকে, সব দিকে। তো আমি চেষ্টা করছি কিছু মানুষ এরকম তৈরি করার, যারা সৎ, যাদের বেশ হচ্ছে তাদের কিছু মোরাল থাকবে, যে আধ্যাত্মিকতার মোরাল, যাতে তারা প্রকৃত অ্যাস্ট্রোলজার, প্রকৃত উকিল, প্রকৃত ডাক্তার হয়ে বেরোতে পারে, তো সেই লেভেলে আমি কিছু চেষ্টা করছি, দেখা যাক কি হয়, ঈশ্বরের কি এরকম। মানে এটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ স্টোন তো বহু দেখেছি, এরকম কি কোনো খোঁজ আছে যারা এরকম ভালো অ্যাস্ট্রোলজার, কারণ প্রচুর লোক এটা ডিমান্ড করে বা জানতে চায়? ওটাই বললাম যে আমি চেষ্টা করছি, দু একজন মোটামুটি তৈরি হয়েছে, তারা আমার হাতে রয়েছে এখন, তো
আরো কিছু অ্যাস্ট্রোলজার রয়েছে বাবার হাতে তৈরি, তো অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন চারদিকে। আমি আসলে একজনের নাম কারোর নাম বললে বাকিরা রেগে যাবেন, তো এই কারণে আমি নাম ভিডিওতে বলতে ইচ্ছুক নই। রয়েছে প্রচুর রোগ রয়েছে, তার মধ্যে অনেকে খুব সৎ রয়েছে, অনেকে খুব পাওয়ারফুল রয়েছেন, ভালো রয়েছেন, মুখ দেখলি বলে দিতে পারেন, অনেক রকম রয়েছেন লোক। তো যারা এসছেন আমার কাছে তাদের অনেককে আমি অনেকের কাছে পাঠিয়েছি, তারা জানবেন। কিন্তু ম্যাক্সিমাম লোককে আমি যখন বুঝি যে দল বলা দরকার নেই আমি বলি না, আবার যাকে বলার দরকার আমি বলেও দিই। একদম। আর দাদা, যদি কেউ স্টোন নেওয়ার সাথে সাথে আমার মনে হলো যে আমি যেরকম এই জিনিসটা দেখা যাচ্ছে একটা পেন্ডেন্ট বা একটা লকেট টাইপের বানিয়ে দিয়েছে, কিন্তু একটা নরমাল একটা আংটি বানাতে চায়, এটা সোনার হোক বা রূপোর হোক, আমার দায়িত্ব। যদি কেউ আমায় বলে যে আমি এটা আংটি বানাতে চাই, আমি এটা কানের দুল বানাতে চাই, একটা হিরে নিয়ে বা একটা কিছু নিমেসোনাইট নিয়ে বা কিছু, তো সেটা বানিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার। এটা এখানে হয় কি? একদম। আচ্ছা, আর যেটাই মানে যে জিনিসটার উপর বানানো হবে সেটা অথেন্টিক হবে তো? একদম একদম। আমি হলমার্ক ছাড়া কাজই করি না এবং সেখান থেকে আমি কোনো লাভ রাখি না। আমার কারিগররা যা বলে আমি সেটা বলে দিই, বা অনেক সময় কারিগরের সঙ্গে দেখা করিও দিই। একদম একদম একদম। যার জন্য বাইরের থেকে দাম কমই পড়ে। আর সব থেকে ইম্পর্টেন্ট, যেটার জন্য সবাই আমরা মুখচে আছি, কোনো কি ডিসকাউন্ট আছে দাদা? এই সবে মাত্র তো একটা বড় ডিসকাউন্ট গেল। ডিসকাউন্টের কথা বলতে মনে পড়লো, তো একটা বড় ডিসকাউন্ট দিয়েছিলাম এবং বেশ কিছু জিনিসে মাইনাসও গেছে। যারা ব্যবসা করেন তারা জানবেন ভালো করে যে আমি পুরো মাইনাসেই দিয়ে দিয়েছি, কিছু জিনিস হতে বাধ্য হয়েছে। কিন্তু মানুষের মানে মানসিকতা এতটাই যে বাইরে যে জিনিসটা 100,000 টাকায় পাচ্ছে, আমার কাছে সেটা আফটার ডিসকাউন্ট 50,000 পেয়ে যাচ্ছে। আমার হয়তো কেনা 55,000-তে 50,000 পেয়ে যাচ্ছে। তারপরে ডিসকাউন্ট দেওয়ার পরে আমাকে বলছে এটা তো আপনি 30% দিলেন, এরপরে এবার কত দিচ্ছেন? তো এটা শুনতে খুব এটুকু মানে মনে কষ্ট লাগে। আমি এতটা কমে দিয়ে দিচ্ছি, তারপরে মানে তারা নিজেরাও জানে যে মার্কেটে এর দেড় গুণও পাবে না জিনিসটা, তারপরেও যখন ডিসকাউন্ট চায় খুব মানে চাপ হয়ে যায় আমাদের। আমরা চাই সবাইকে হ্যাপি করতে, কিন্তু মানুষ যেন হ্যাপি হতে চায় না, যতই দিন হ্যাপি হচ্ছে না কেউই। মানে এটা ডিসকাউন্ট না দিলেও বেস্ট প্রাইস, ডিসকাউন্ট যদি আমাদের 1 টাকাও না থাকে তাহলে আমরা বেস্ট অফ দ্য বেস্ট প্রাইস, সবাই নিশ্চিত থাকতে পারেন। প্রত্যেক মাল 100% পিওর জেনুইন, ওখানে কোনো ডুপ্লিকেট বেরোবে না। না না, ঠিক আছে, সকলে টেস্ট করা, সব না সব টেস্ট করা বললে ভুল হবে, কিন্তু সব জিনিস জেনুইন, যেখান থেকে টেস্ট করবেন অরিজিনাল বেরোবে। তার কারণ হচ্ছে আমাদের ধরুন লটে লটে মাল আসছে, একসঙ্গে 1,000 পিস এলো, এবার 1,000 পিসকে এক এক পিস ধরে ধরে টেস্ট করা সম্ভব হয় না। কিন্তু আমরা যেই জায়গা থেকে আনছি একদম জেনুইন জিনিস আনছি, এবং তার মধ্যে আমরা র্যান্ডম টেস্ট করি, প্রত্যেকে তাই করেন, সেটা ছাড়া উপায় থাকে না। কিন্তু যখন আমরা কাউকে কোনো জিনিস দিচ্ছি সেই মুহূর্তে অবশ্যই একবার আমি দেখে নিচ্ছি, বা আমার ছেলে থাকলে দেখে নিচ্ছে, তো সেখান দিয়ে তাদের হাত দিয়ে মানে বাজে মাল বেরিয়ে যাওয়া সম্ভবই না, এবং হয়নি, কোনোদিনও হয়নি। একদম একদম। কেউ আজ অব্দি বলতে পারেনি যে আমার থেকে মাল নিয়ে গেছে, মালটা ডুপ্লিকেট বেরিয়েছে। একদম একদম। আর বহু ভিডিও তোমার করেছি, বহু ভিডিও মার্কেটে আছে, তো দাদা সবার উদ্দেশ্যে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দেবো। 9231159832 হোয়াটসঅ্যাপে কল করবেন। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। আর লোকেশন ল্যান্ডমার্কটা কি আছে? হাতিবাগান টোল, মা বগলা মন্দির, মা বগলা মন্দির, হাতিবাগান টোল। একদম, ঠিক আছে।